কলকাতার আর্যকর মেডিকাল কলেজে দুষ্কর্ম হত্যা মামলায় বড় খুলাসা হয়েছে। তবে এইভাবে বড় খুলাসা করেছেন পীড়িতা অভয়ঙ্ক মা বাপা, যাহাকে শুণবা পরে সারা দেশে চহল সৃষ্টি হয়ে যাই। বুধবার দিন প্রতিবাদে বসিবা জুনিয়র ডাক্তার গণমাধ্যমকে সূচনা দিয়ে পীড়িতা বাপা কেছেন যে মামলা রফা দফা করা পুলিশ তরভরিয়া ভাবে মৃতদেহ পোড়ি দিয়েছিল, এসহ চুপ রহবাই পুলিশ অভয়ঙ্ক পরিবার লাঞ্চ যাচুলে। তবে কলকাতা ডাক্তারী ছাত্রী দুষ্কর্ম হত্যা মামলায় এবে জলুছি দেশ, লগাতার জারি রয়েছে বিক্ষোভ। তা ভিতরে কলকাতা পুলিশ নেই এক সাংঘাতিক অভিযোগ করেছেন অভয়ঙ্ক মা বাপা, মুহ বন্ধ করা পুলিশ কুয়াড়ে তাঁকু টঙ্কা যাচিছিল। আর কেউ থাকে না পরিবার বলতে, আর কেউ নেই পরিবার বলতে, আমরা শুধু বাবা মাকে বুঝি। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে আমাদেরকে? এই প্রশ্নের উত্তর চাই। আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে, চরম মানে পুলিশে যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল, আর একটা পুলিশে কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারোর কোনো দরকার পড়েনি, কারোর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। এতটাই এতটা সক্রিয় ছিল পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত, যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল। পীড়িতাঙ্ক বাপা মাঙ্ক অভিযোগ মোতাবক কলকাতা পুলিশ আরম্ভরু হি মামলাকু দবাইবাকু চেষ্টা করে আসুছি। মৃতদেহকু পরিবার সদস্যকু দেখিবাকু অনুমতি দেইনথিলা। মৃতদেহকু পোস্টমর্টম পাই নিয়া যেতে বেলে তাঙ্কু পুলিশ স্টেশনরে অপেক্ষা করিবাকু কুয়া যাইতিলা। পরে মৃতদেহকু পরিবারকু হস্তান্তর করা যিবা পরে জনে বরিষ্ঠ পুলিশ অধিকারী সেমানকু মুহ বন্ধ করিবাকু টঙ্কা যাচিতিলে। তবে টঙ্কা নেবাকু পরিবার লোকে মনা করি দেইথিবা নেই সেমানে এবে খুলাসা করছেন্তি। ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ? তারা আবার বলছে যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন বলে এটাকে? এমিতিকি পীড়িতাঙ্ক পরিবার লোকে কহিছেন যে তাঙ্কু এক ধলা কাগজরে সাইন মধ্যে করিবাকু কহিতিলে, কিন্তু সেমানে সিধা সড়ক মনা করে দিয়েছিলে। তবে সেঠারে 400 পুলিশ কর্মচারী রহিতিলে। ঝিওর মৃতদেহকু দেখিবাকু চাহুতিলে সুদা পরিবার লোকঙ্ক সামনারে হি শীঘ্র শীঘ্র সৎকার করে দিয়ে যাইতিলা। তবে গতকালি কলকাতারে জুনিয়র ডাক্তারক হইতিবা লাইট বন্ধ প্রদর্শনরে পীড়িতাঙ্ক বাপা মা সামিল হইতিলে, নিজ ঝিওকু ন্যায় দেবা পাই দাবি করি আন্দোলন কো লাইতিলে। আমি কতগুলো প্রশ্ন করব, আমি চাইবো এই সময়রে এই বড় খুলাসা করেছিলে পীড়িতা অভয়ঙ্ক মা বাপা, যাহাকে শুনিবা পরে স্তব্ধ হয়ে যাইছি পুরা দেশ। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টিভি।